আমাদের সান্দাকফু ভ্রমণের প্রথম পর্ব নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওটা খুবই একটা অসাধারণ মুহূর্ত তোমাদেরকে দেবে। বন্ধুরা, আশা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। সান্দাকফু ভ্রমণের জন্য আমাদের কলকাতা থেকে যে কোনো ট্রেনে আমরা এনজিপি আসব এবং এনজিপি থেকে দার্জিলিং মোড়। এই যে বন্ধুরা তোমরা দেখছো, এটা হচ্ছে সেই দার্জিলিং মোড়। এবং এই দার্জিলিং মোড় থেকে আমরা যদি কিছুটা এগিয়ে যাই, আমরা তোমাদের সম্পূর্ণটা ভিডিওর সাথে সাথে দেখাতে থাকব। সেই দার্জিলিং মোড় থেকে কিছুটা এগিয়ে গেলে আমরা ডান দিকে দেখবো যে প্রচুর শেয়ার গাড়ি আছে এবং সেই শেয়ার গাড়িতে আমরা সান্দাকফুর জন্য খুব সহজেই এবং খুব কম মূল্যে আমরা পৌঁছে যেতে পারি। আমরা সম্পূর্ণ যাতায়াতের বিবরণ, কোথায় থাকবে, কিভাবে যাবে, আমরা খুব সহজেই তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা খুব অনায়াসেই এই পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে উচ্চতম জায়গায় তোমরা পৌঁছে যেতে পারো খুব সহজেই। কারণ অনেকের মধ্যে একটা ধারণা আছে যে এই যে অফবিট প্লেসগুলো, এগুলোতে কিভাবে যাওয়া যায়, কোথা থেকে গাড়ি পাবো, কিভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আমরা যারা কলকাতা থেকে আসছি, তারা এনজিপিতে নেমে যে কোনো অটো বাসের মাধ্যমে আমরা প্রথমে চলে আসব দার্জিলিং মোড়। সেই দার্জিলিং মোড় থেকে আমরা যে কোনো শেয়ার গাড়ি, যেটা আমরা তোমাদের একটু আগেই দেখালাম, সেখান থেকে আমরা যে কোনো শেয়ার গাড়িতে মাত্র 250 টাকা পার হেড হিসেবে আমরা প্রথমে পৌঁছে যাব সুখিয়া পকড়িতে। সেই সুখিয়া পকড়ি থেকে আমরা পার হেড 50 টাকা করে দিলেই আমরা পৌঁছে যাব মানেভঞ্জন। এই দার্জিলিং মোড় থেকে সুখিয়া পকড়ি যেতে মোটামুটি সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো। আমরা সেই সুখিয়া পকড়ি পৌঁছেও তোমাদেরকে সেই জায়গাটা সম্বন্ধে কিছুটা দেখাবো এবং তোমাদেরকে দেখাবো আমরা কোথা থেকে গাড়ি পাবো সেই সুখিয়া পকড়ি থেকে মানেভঞ্জনের জন্য। এই মানেভঞ্জন হলো সান্দাকফুর একদম বেস। মানে যারা ধরো পায়ে হেঁটে সান্দাকফু যেতে চায়, তারা এই মানেভঞ্জনে এসেই স্টে করে। কিন্তু আমরা যেহেতু এই ভিডিওটা বা এই ভ্রমণটা আমরা গাড়িতে করছি, আমরা গাড়ির বিবরণ এবং তার সাথে সাথে ট্রেকিং রুটেরও বিবরণ তোমাদেরকে দেব এবং তোমাদেরকে যাতে তোমরা খুব সহজেই এই জায়গাটা হলো সেই সুখিয়া পকড়ি। দার্জিলিং মোড় থেকে এই সুখিয়া পকড়ির দূরত্ব ওই মোটামুটি 3 ঘন্টা লাগে। এবং এই যে ভিডিওটা তোমরা দেখছো বন্ধুরা, এটা হলো সেই মানেভঞ্জন, যেটা হলো সান্দাকফুর বেস পয়েন্ট। এই সুখিয়া পকড়ি থেকে মানেভঞ্জন আসতে ওই 1 ঘন্টার মতো সময় লাগে এবং এখান থেকেই তোমরা সান্দাকফুর জন্য ল্যান্ড রোভার বা বুলেরও ভাড়া করতে পারো এবং কোনো রকম কোনো পাস বানানোর কোনো সমস্যা নেই। এবং এখান থেকেই যারা তোমাদের গাড়ি ওনার আছে, তারাই তোমাদের পাস পারমিট সব করে দেবে। শুধু তোমাদের সবার একটা আইডি প্রুফ রাখতে হবে। তো আমরা এই মানেভঞ্জন থেকে একটা ল্যান্ড রোভার ভাড়া করে প্রথম দিন পৌঁছে গেলাম চিত্রেতে। এবং তোমরা যে কোনো ল্যান্ড রোভার বা বুলেরো, যেটাই তোমরা প্রেফার করো, তো সেটা নিয়ে তোমরা প্রথম দিন চিত্রেতে স্টে করো। কারণ চিত্রে মানেভঞ্জন থেকে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট লাগে গাড়িতে এবং এখানেও একটা অসম্ভব সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে, একদম পাহাড়ের কোলে। এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অসাধারণ একটা সৌন্দর্য। এটা হলো সেই চিত্রেতে এবং মেঘে ঢাকা একটা পরিবেশ। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই ল্যান্ড রোভারের ভাড়া ওই মোটামুটি 4,500 টাকা মানেভঞ্জন থেকে সান্দাকফু। কিন্তু যেহেতু ল্যান্ড রোভারটা একদিন স্টে করবে, তার ভাড়া হলো 1,000 টাকা। তো টোটাল মানেভঞ্জন থেকে সান্দাকফুর ভাড়া পড়ে যায় ওই 5,500 টাকার মতো। তো যেহেতু তোমরা যেদিন গাড়িতে আসবে শিলিগুড়ি থেকে, তোমরা ওই চিত্রেতে স্টে করবে,
তার জন্য এই চিত্রে অবধি ভাড়া হলো 600 টাকা। তো আশা করি বন্ধুরা তোমাদের প্রথম পর্বটা খুব ভালো লেগেছে এবং দ্বিতীয় পর্বে আমরা পৌঁছে যাব পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট সান্দাকফুতে। তো তোমরা আমাদের পাশে থেকো এবং আমাদেরকে সাপোর্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।